জয় মা দুর্গা, দুর্গতি না আসেনি, আর অল্প কয়েকটা দিনের অপেক্ষা দুর্গাপূজা আসতে, তাই যেন প্রকৃতিও জানান দিচ্ছে মায়ের আগমনের বার্তা। তাই তো চারিদিকে চলছে দুর্গাপূজার ধুমধাম প্রস্তুতি, আর তো অল্প কয়েকটা দিন বাকি মায়ের আগমনের। চলো বন্ধুরা, এবার আমরা জেনে আসি এবছরের দুর্গাপূজা কবে পড়েছে এবং মহালয়া বা কবে পড়েছে। এর সাথে সাথে আমরা জেনে নেব অষ্টমী তিথি ও সন্ধিক্ষণ কবে লাগছে, বা যারা বাড়িতে ঘট স্থাপন করবেন তারাই বা এবছরে কবে এবং কখন ঘট স্থাপন করবেন। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আর বাঙালির সব থেকে বড় পূজা দুর্গাপূজা, আর এই দুর্গাপূজা মহালয়ার দিন থেকেই শুরু হয়ে যায়। আর এই দিন থেকেই পিতৃপক্ষের অবসান ঘটে ও মাতৃপক্ষের সূচনা হয়। এই বছর 2024 সালের মহালয়া পড়েছে 2 অক্টোবর আশ্বিন মাসের 15 তারিখ বুধবার। দুর্গাপূজার প্রথম দিন হচ্ছে পঞ্চমী, আর এই বছরে দুর্গাপূজার পঞ্চমী তিথি পড়েছে 8ই অক্টোবর বা 21শে আশ্বিন মঙ্গলবার। আর এই দুর্গাপূজার পঞ্চমী তিথি থাকছে সকাল 7টা 9 পর্যন্ত, আর এই একই দিনে থাকছে সন্ধ্যাবেলায় শ্রী শ্রী মা দুর্গা দেবীর বোধন। দুর্গাপূজার ষষ্ঠী তিথি পড়েছে 9ই অক্টোবর বুধবার, আর এই দিন সকাল 7টা 32 মিনিট পর্যন্ত এই তিথি থাকছে। 2024 সালের দুর্গাপূজার সপ্তমী তিথি থাকছে 10ই অক্টোবর বৃহস্পতিবার সকাল 7টা 25 মিনিট পর্যন্ত। এবছরে মা দুর্গার আগমন হচ্ছে দোলায়, তার ফল মরক, তাই রাত্রি 11টা 1 থেকে 11টা 49 এর মধ্যে শ্রী শ্রী দুর্গাদেবীর অর্ধরাত্রিবিহীন পূজা সম্পন্ন করতে হবে। এই বছরে মহা অষ্টমী পড়েছে 11ই অক্টোবর রোজ শুক্রবার, অর্থাৎ 24শে আশ্বিন, আর এই মহা অষ্টমী থাকছে সকাল 6টা 48 মিনিট পর্যন্ত। আর এই দিনে সন্ধি পূজা অনুষ্ঠিত হবে সকাল 6টা 24 মিনিট থেকে 7টা 12 মিনিটের মধ্যে সন্ধি পূজা সম্পন্ন করতে হবে। নবমী তিথি আসলে পূজার শেষ সময় উপস্থিত হয়, আর এই বছরে নবমী ও বিজয়া দশমী একই দিনে পড়েছে, অর্থাৎ 12ই অক্টোবর শনিবার, আর নবমী থাকছে সকাল 5টা 44 মিনিট পর্যন্ত। তারপরেই পড়ে যাচ্ছে দশমী তিথি, আর এই দশমী তিথি থাকছে ভোর 4টা 14 মিনিট পর্যন্ত, অর্থাৎ এই দিনের মহানবমী ও মহাদশমী একই দিনে পড়েছে। বিজয়া দশমীর পূজা শেষ করেই দেবী মায়ের বিসর্জন। এই বছরের দুর্গাপূজার সকল সময়সূচি আপনাদের মাঝে উপস্থিত করলাম। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিতে লাইক দিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।